বাবে আজি সপ্তমী পূজা, আর এই সপ্তমী পূজাত মা শ্রীচরণত সমূহ অসমবাসী তথা রঙিয়াবাসী রাইজর মঙ্গল কামনা করে মা শ্রীচরণত সেবা জনালো। লগতে মার ওসরত আমি প্রার্থনা জানাইছো যাতে রঙিয়া সমষ্টিবাসীক মাই শক্তি দিয়ক অনাগত দিনত, যাতে মহিষাসুর রূপী এই কলিকালত নামে বেনামে অবৈধভাবে ধন সম্পত্তি আহরণ করে এই একাংশ দানব রূপিয়ে যে অট্টহাস্য করে কিরিলি পাড়ি আছে, সেই সকলক যাতে বধ করিব পারে আর সেই সকলের বিরুদ্ধে যাতে যুঁজ দিব পারে, মাই তার বাবে শক্তি প্রদান করক। আর যাতে অনাগত দিনত আমার রঙিয়াখন যাতে এখন জাতি ধর্ম নির্বিশেষে যাতে কোনো কারো মাজত ভেদাভেদ নোহাকৈ এখন সুন্দর রঙিয়ালৈ রূপান্তরিত হয় তার বাবে মার শ্রীচরণত সেবা জানাইছো। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জুবিন গার্গর গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।